আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে ওরাকল অ্যাপেক্স থেকে মেল সেন্ড করা যায়। এর জন্য আমাদেরকে ওরাকল অ্যাপেক্সে এক টেমপ্লেট ক্রিয়েট করতে হবে শেয়ার কম্পোনেন্টে গিয়ে। আমি আমার অ্যাপ্লিকেশন একটু রান করি। আমার প্রিভিয়াস একটা মেল টেমপ্লেট ক্রিয়েট করা আছে এবং যেখান থেকে ওরাকল অ্যাপেক্স হয়ে মেল যাচ্ছে, রাইট? আই হ্যাভ অলরেডি সেন্ডেড মেল, সিলেক্ট, রিফ্রেশ, চেক ইট। ম্যানেজার আইটি জয়েনিং ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট সি অ্যাগেন ওয়েট সামটাইম ইস এক্সাইটিং ম্যানেজার আইটিএম all the things send it, all the field are send it, and some checks are added. Go to আমরা আজকে আমরা প্রথমত যাব কিভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে হয় মেইলের জন্য। আমরা একটা পেজ ক্রিয়েট করব, সেখানে কয়েকটা ফিল্ড নিব এবং ওই ফিল্ডে যে আমরা ডাটাগুলো দিব সেই ডাটাগুলো আমার মেইল টেমপ্লেট হয়ে আমার মেইলে চলে যাবে। তো গো টু শেয়ার কম্পোনেন্ট, জিমেইল ইমেল টেমপ্লেট, রাইট? ইমেল টেমপ্লেট আমি প্রিভিয়াস জিমেইল টেমপ্লেটটা করেছিলাম, সেটার এক্সাম্পল এখানে আছে, আমরা এটাকে ইউজ করব। ক্রিয়েট মেল টেমপ্লেট, জিমেইল টেমপ্লেট ট্রেন, রিগার্ডিং অ্যাজ ইট ইজ কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা বডিতে পেস্ট করে দেব। এটা হচ্ছে আমার প্রথম পোর্শনটা, যেটা হচ্ছে প্যারাগ্রাফ গুড ইভিনিং। প্রথম একটা প্যারাগ্রাফটাকে ইউজ করেছি আমরা, গুড ইভিনিং। তারপর নামটা হবে, নামটা বোল্ড হবে, আর সবগুলোকে আমরা হচ্ছে ওই স্টার ইউজ করেছি বা বোল্ড ইউজ করেছি, বোল্ড ইউএল। উই আর এক্সাইটিং একটা টেক্স ইউজ করছি, উই আর এক্সাইটিং টু হ্যাভ ইউ আর দ্য টিম, অ্যান্ড ডেজিগনেশন। ডেজিগনেশন কি হবে আমরা এভাবে ইউজ করব, যদি আমরা কোনো অবজেক্টকে রেফারেন্স করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে আমাদেরকে অবশ্যই দু মাথায় দুটো হ্যাশ ইউজ করে ভিতরে আমাদেরকে ফিল্টার নামটা লিখতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে আমরা ওই ভ্যালুটাকে ইন করাবো। ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট লাইক অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট সিনসিয়ারলি। তো এটুকু আমাদের করতে হবে মেল টেমপ্লেটের জন্য। আমরা এটুকুর মাধ্যমে মেল আপাতত পাঠাতে পারবো, আমরা এটা ক্রিয়েট করে দিচ্ছি।
টেমপ্লেট ট্রেন, মেল টেমপ্লেট ট্রেন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করা আছে টেমপ্লেট, যেটা হচ্ছে সেন্ট জিমেল ট্রেন। আমাদের এখানে কোনো রিজন বা কোনো কিছুই নাই, এর ভিতরে আমাদের কোনো ট্যাক্স বা কোনো অবজেক্ট নাই। কোনো কিছুই নাই, পুরোপুরি ব্ল্যাঙ্ক পেজটা ক্রিয়েট করা আছে। আমরা এখানে একটা রিজন ক্রিয়েট করবো, রিজন নাম দিব সেন্ট। মেলটা আমরা দেখেন নামটা দিলাম, ডেজিগনেশন দিচ্ছি, ডিপার্টমেন্ট ইউজ করতেছি। ডিপার্টমেন্ট বাটন নিব, সেভ দিলাম, রান করি, সেন্ডিং জিমেইল ট্রেন। নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে ফিল্ডের ভ্যালু গুলো লেভেলটা জানি, আমরা লেভেলটা করে দিচ্ছি। ডিপার্টমেন্ট নিউ হিসেবে আছে আর বোঝা যাচ্ছে না আসলে এটা আসলে কি হবে এই ফিল্ডের ভ্যালু টা। আমাদেরকে এখন একটা প্রসেস ক্রিয়েট করতে হবে, প্রসেসটা হচ্ছে সেন্ডিং মেল ইমেল। মেল অ্যাড্রেসটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা ইমেলটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যেটা করবো, এটা নামটা লেভেলটাকে চেঞ্জ করে দিই, নেম জিমেইল, জিমেইল মেলটাকে দিয়ে দিলাম ট্রু, সিসিবিসিসি রিপ্লাই টু, কোথায় কার কাছে রিপ্লাই যাবে সব এখানে ইউজ করা যাবে। মেলগুলো আপনার সেলে ডাইনামিক্যালি ইউজ করতে পারবেন। আমরা মেল ট্রেন যেটা টেমপ্লেট ক্রিয়েট করছি এটা আমরা ইউজ করবো, নেম নেম দেবে, ডেজিগনেশন দেবে, ডিপার্টমেন্ট দেবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে। সাকসেসফুলি সেন্ড জিমেইল, বাটনটাকে অ্যালাইন করে দিতে পারি, বাটনটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি।
গাজরকে রিফ্রেশ দিচ্ছি। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।